বাঁকুড়া জেলার শালতোড়া গার্লস হাই স্কুল, যেখানে মাধ্যমিকের আজ প্রথম পরীক্ষা। ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে গভীর উৎসাহে অপেক্ষা করছে গেটের বাইরে। এখনও পরীক্ষা শুরু হতে দেরি আছে, প্রথম দিনের পরীক্ষা, তাই সিট খোঁজাখুঁজির ব্যাপার আছে, তাই ছাত্রছাত্রীরা আগে এসে উপস্থিত হয়েছে। বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের শালতোড়া গার্লস হাই স্কুলে, যেখানে আজ মাধ্যমিকের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে, তো সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে ভিড় জমতে শুরু করেছে। আজ পরীক্ষার প্রথম দিন, তাই আজ সিট খোঁজাখুঁজির ব্যাপার আছে, তাই তারা একটু আগেই এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি অনেক ছাত্রছাত্রী এখন স্কুলের গেটের সামনে অপেক্ষা করছে, পরীক্ষা হতে একটু দেরি আছে, তাই তারা অপেক্ষা করছে। আমরা কিছু ছাত্রছাত্রীকে এখানে পেয়েছি। জীবনের প্রথম পরীক্ষা, কেমন লাগে? জীবনের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা আর কি, সেটা দিতে ছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখছি স্কুলের ভেতরটা এখনো বন্ধ আছে, যেহেতু এখনো সময় হয়নি। ছাত্রছাত্রীরা যেহেতু প্রথম দিনের পরীক্ষা, তাই আজ এখানে এসে উপস্থিত হয়েছে। বাঁকুড়া থেকে সুদীপ সেন, সব খবর।